আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বিএনপি জামায়াতের আবারও তাণ্ডব শুরু, রাজপথে নেমেছে বিএনপি জামায়াত। রমজান মাসে বিএনপি জামায়াত এবার সকলে একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে পুরো রাজপথ দখল করতে চায়। কেননা রমজান মাসে সকলের শরীর দুর্বল হলেও সকলের মস্তিষ্ক থাকে ইসলামের পথে। তাই তো এবার বিএনপি জামায়াত সকলে একত্রিত হয়েছে এবং দেশে নতুনভাবে নির্বাচনের সম্ভাবনা জাগিয়েছে। এবার রমজান মাসে পদত্যাগ করবে প্রধানমন্ত্রী, কেননা পদত্যাগ করার সব ধরনের কর্মসূচি শেষ করেছে। আর যতদিন পর্যন্ত না এবার রমজান মাসে প্রধানমন্ত্রী পদত্যাগ করতেছে, ততদিন পর্যন্ত আবারও দেশের নতুন নির্বাচনের সম্ভাবনা জানান দেওয়া হচ্ছে। দেশে বারে বারে সুষ্ঠু নির্বাচনের নামে শুধু বিশৃঙ্খল নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এবার সেই বিশৃঙ্খল পরিবেশ রুখতে দলকে নতুনভাবে নির্বাচনে সাজানো হচ্ছে। এবং দল যদি নতুনভাবে নির্বাচনে সাজে, তাহলে দলের সাধারণ জনগণও নতুনভাবে নির্বাচন করতে সক্ষম হবে। দলমন নির্বিশেষে সকলে আবারও নতুনভাবে নির্বাচনের পথে যদি পরিচালিত হয়, তাহলে প্রতিটা দল কিংবা প্রতিটা রাষ্ট্রই পাবে নতুনভাবে স্বীকৃতি। একটি দেশে রাষ্ট্র অধিকার কিংবা রাষ্ট্রের সমৃদ্ধি পেতে হলে সে দলকে রাজনীতির মাঠে আনতে হবে। এবার বিএনপি নেতাকর্মীদের মাঝে চরমভাবে সুযোগ রয়েছে যে দলকে নতুনভাবে সাজিয়ে দলের রাজনীতিতে আবারও জায়গা শক্তপোক্ত করতে। আর বিএনপি নেতাকর্মীরা তাদের জায়গা যদি শক্তপোক্তভাবে একবার দখল করতে পারে, তাহলে বিএনপি নেতাকর্মীদের জয় নিশ্চিত, কেউ রুখতে পারবে না বিএনপি নেতাকর্মীদের। প্রতিটা রাজনীতির দল কিংবা প্রতিটা নেতাকর্মীরাই চায় যে দলে যেন সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালিত হয়। তাই তো দলকে যতবারে নির্বাচনে আনতে চাওয়া হয়েছিল বিএনপি নেতাকর্মীরা, ততবারই দল থেকে বিতাড়িত হয়েছে বিএনপি নেতাকর্মী। কেননা দল যদি বিএনপি নেতাকর্মীদের হাতে আসে, তাহলে তো দলে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের খুব খারাপভাবে অবস্থা বিরাজমান হবে। তাই তো প্রতিটা ক্ষেত্রে চিন্তা ভাবনা লক্ষ্য করে দল যেন ক্ষমতায় না আসতে পারে, তাই সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আর যদি বিএনপি নেতাকর্মীরা ক্ষমতায় আসে, তাহলে তো আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষমতা ছাড়তে হবে। আর যদি আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষমতায় ছাড়ে, তাহলে তো আওয়ামী লীগ নেতাকর্মীদের খারাপ অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। এখানে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে গণ্ডগোলের মাধ্যমে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। কেননা রমজান মাসেও তারা তাদের আসল সান্নিধ্য পেতে পারতেছে না। কেননা রমজান ইস্যু কিংবা নির্বাচন ইস্যু নিয়ে প্রতিবারে যেখানে দেশ বিশৃঙ্খলার পথে, সেখানে সাধারণ জনগণ কীভাবে শান্তি পাবে।